নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা শুরু হয়ে গেছে নব পঞ্চম যোগ আর এই যোগের ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকাদের লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভস্ব শিখ্র শুরু হয়ে গেছে নবপঞ্চম যোগ আর এই যোগের ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ মঙ্গল গ্রহ ও বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ এই নবপঞ্চম যোগই তৈরি হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং বুধের নবম এবং পঞ্চম দৃষ্টিতে তাই এই তিনটি গ্রহ বা এই তিনটি প্ল্যানেট আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি আপনার জন্মছকে এই তিনটি প্ল্যানেট শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না আর হ্যাঁ আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস তবে এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এএস টিআরও টিএআর জিইটি এই চ্যানেলে আপনারা প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন তার জন্য সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন যাতে সানডে কমেন্টস বক্সের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের ফোনে পেয়ে যান এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনি আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আগামী রবিবার আপনারটা পিক করা হবে তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি যে রাশিগুলি নবপঞ্চম যোগের ফলে লক্ষ্মীর ঘর পূর্ণ হতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের ফলে আপনাদের লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের এই অর্থ আসতে চলেছে যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের কেনাবেচা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় কেনা বৃদ্ধি পেতে চলেছে এবং যারা অনলাইন বিজনেস করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ এবং ভূত গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও এই নবপঞ্চম যোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে যার দরুন আপনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন আপনাদের অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ডেভেলপমেন্টের সাথে সাথে আপনাদের বেচা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজনেসে যে সমস্ত টাকা আপনার বকেয়া পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে এছাড়া যারা অনলাইনে বিজনেস করছেন অ্যাপিডেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় এই নবপঞ্চম যুগের ফলে আপনাদের লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যুগের ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ধন আসার সম্ভাবনা রয়েছে সেটি চাকুরি থেকে বলুন বা ব্যবসা থেকে এই দুই ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের কেনাবেচা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যে সমস্ত অর্থ আপনাদের বকেয়া পড়ে রয়েছে বিজনেসে সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা অনলাইনে বিজনেস করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন তবে আপনার জন্মছকে গ্রহ মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলব সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের ফলে আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু ধন বৃদ্ধি হতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন অনলাইন বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও এই অর্থ বা এই ধন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে সমস্ত কাজ হচ্ছিলো না সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এবং ফ্যামিলির সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন তবে আপনার জন্মচকে বৃহস্পতি গ্রহ মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে এই নবপঞ্চম যোগের সুপ্রভাব পড়তে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের ধন বৃদ্ধি করতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে এই দুই ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের তো ডেভেলপমেন্ট হবেই যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট আসতে চলেছে আপনাদের বিজনেসে কেনাবেচা কিন্তু বৃদ্ধি পাবে এবং যে সমস্ত অর্থ আপনাদের বিজনেসে পড়ে রয়েছে বকেয়া সেই সমস্ত অর্থ ওঠার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এছাড়াও এই সময় আপনারা হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিনতে পারেন তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ এবং বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে লাস্ট এবং ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে লক্ষ্মীর ঘট পূর্ণ হতে চলেছে অর্থাৎ যারা চাকুরি করছেন এবং ব্যবসা করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হবে বিজনেসে যে সমস্ত অর্থ বকেয়া পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা অনলাইনে বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পাশাপাশি আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং এর পাশাপাশি ফ্যামিলির সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা এই সময় এই নবপঞ্চম যোগের ফলে লক্ষ্মীর ঘট পূর্ণ করতে চলেছেন তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই নবপঞ্চম যুগের সুফল পেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ